কি গো শোনো না, এত সুন্দর জায়গায় আমরা কতদিন পর এলাম বলো, তাই না বলো? কি ভালো লাগছে না? খুব ভালো লাগছে। কি কে রে শান্তি গোপাল, এ তো আজব কালেকশন। বাপরে বাপ, দেখে তো মনে হচ্ছে 30-35 বছর হবে আমাদের এই আন্টি। উনি আবার পার্কে এসেছে প্রেম করতে। পাড়া কত ধরনের চুতিয়া পাবলিক হয়। ये आंटी किसको बोल रहा है? आपको क्यों नहीं, मुझे क्यों आंटी बोल रहा है आपने? तो आप, मैं क्या बोलूं आपको? नहीं, जो भी बोले, ये बाजार में खड़े हो गए। मेरी तो अभी शादी भी नहीं हुई। सुनो ना, है बा आज के एक्टर गान सुनो ना प्लीज। गान चले सुनो। वाह गान, बॉयस जो तो की हो जाए आंटी ने की प्रेम করতে পারে না, প্রেম তো করতেই পারে। চলো আমরা গানটা একটু শুনে নি। तू खींच मेरी फोटो, तू खींच मेरी फोटो, तू खींच मेरी फोटो, तोर बाप चला है ऑटो। अरे खींच की माथे की तुम्हारे बीर जुड़े जे बड़ा जे तुम्हें खेचे को तुम्हारे खींचे को था बोलचो माता चोर वो सुड़ी को नहीं तो अब बोल হ্যালো বৌদি। আজকে লাগাবো? হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, এখানে লাগালাগিরই কথা হচ্ছে। গরিবের মিয়া খালি বা গরিবের জনি ভাই কে ফোন করে লাগানোর কথা বলছে, আর গরিবের জনি ভাই লাগানোর কথা শুনেই তো মুখটা পুরো বাচ্চার মতন হয়ে গেছে। পরের বউ তোর কাছে ঠোকানোর কথা বলছে, মানে ওই লাগানোর কথা বলছে, তুই আবার অন্যজনকে হ্যান্ড ওভার করছিস। কি ধরনের ধ্যানার ধ্যানা তুই হয়েছিস? আসবো বৌদি। এই তোমরা কিন্তু খুব খারাপ ভেবো না। হ্যাঁ মানে এইরকম ভাবেই তো লাগানো হয় বলো। সেই কবে লাগিয়েছি তোমাকে বৌদি? আমি এই ভাবেই সবাইকে মেহেন্দি লাগাই। আর ওই আন্টি মেহেন্দি পড়ার সময় সেক্সের এক্সপ্রেশন কোন বালটা দেয় শুনি? তোমাকে না বাড়া এই বোর্ডিংটা খাইয়ে না মেরে ফেলতে ইচ্ছা করে। কি বলবো, আমাদের সিচুয়েশনটা বুঝে নিতে হবে। কোনো চিন্তা নেই, তোমাদের ভাই আছে পুরো সিচুয়েশনটাকে বুঝিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের হিরো, আর এটা হচ্ছে আমাদের হিরোইন, আর এগুলো হচ্ছে 10 টাকা দামের সস্তার গাঁজা খোকার জন্য এসেছে শুটিং এ। তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি, তোর পাগল করা হাসি গলার ফাঁসি করিয়েছি। যখন তুমি প্রেমে পড়ে লাজের মাথা খেয়েছো, তাহলে বাড়া কেউ কি তোমাকে বলেছিল প্রেম করার জন্য গান্ডু? পেছনে কি কেউ সুশ্রী দিয়েছিল প্রেম করার জন্য? আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি, এই রসে ভরা কলসি তোর।
দূর লেগে জমাইছি আসো খেলবো খেলা হবে খেলা হবে আরে মানে কি বুকে বড় মৌচাক মানে গান মেরেছে আচ্ছা ধরো তোমাদের একটা গল্প বলি তুমি ধরো কোনো মেয়েকে ভালোবাসো সেই মেয়েটা যদি তোমাকে ওপেনলি বলে যে তার তোমার খাবার জন্যই বানিয়েছে তাহলে কেমন হবে তুমি কি পাকা আম যে আমটাকে ফুটো করে ফুটোতে মুখ দিয়ে চুষে চুষে খাবে আর এত হেসো না হ্যাঁ আমি আমের ফুটোর কথাই বলেছি অন্য ফুটো হতে পারে আমি কত তারা গুনেছি কবে কাছে পাবো তোকে সেই কথাই ভাবেছি শেখা ছেঁড়া কাঁথায় শুয়ে নাকি স্বপ্ন দেখেছে এটা সাধারণ মানুষ না বন্ধুরা তোমরা বিশ্বাস করো এরা সাধারণ মানুষ না এরা সস্তার গাঁজা পোকার পরে এইসব জিনিসগুলো হয় সো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি সেটা হলো যে আমার একটা দাদা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে সে আমার বেস্ট ফ্রেন্ড অ্যাকচুয়ালি সেও নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তার নাম হচ্ছে ফাটাকা বয় সিদ্ধি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে তোমরা তার চ্যানেলে যাও সেও রোস্টিং ভিডিও বানাচ্ছে ভালো ভালো তো তার চ্যানেলে যাও গিয়ে তার ভিডিওটাকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটাকে ক্লিক করে দাও তোমরা যেরকম আমার সাথে রয়েছো তারও সাথে থাকো আমাদের সাপোর্টটা খুব দরকার তো তাড়াতাড়ি ডিসক্রিপশন বক্সে গিয়ে তার চ্যানেলটাকে ভিজিট করো সো গাইস ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন লাগলো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই পাশে দেখবে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটাকে একটু ক্লিক করে দিও বেল আইকনটাকেও একটু হিট করে দিও বিকজ আমি যখন কোনো যখন অনলাইন আসি তখন নোটিফিকেশনগুলো পাও আর তোমরা যদি আমাকে সোশ্যাল মিডিয়ায় যদি ফলো করতে চাও ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে আমাকে ফলো করতে পারো এবং আমার ফেসবুকে একটা পেজ রয়েছে যার নাম হচ্ছে বঙ্গ ডায়েরি তারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানেও তোমরা আমার ফটোগ্রাফির কিছু ছবি দেখতে পারবে আর হ্যাঁ আরেকটা কথা হচ্ছে আমার খুব শিগগিরই 10K সাবস্ক্রাইবার হতে চলেছে তার জন্য আমি একটা কিউএনএ ভিডিও বানাবো তো তোমাদের যদি কারো যদি কোনো যদি কোশ্চেন থাকে আমার বিষয়ে জানার জন্য তো তোমরা আমাকে কোশ্চেন করতে পারো তো কোশ্চেন করবে কোথায় ইউটিউবে কমেন্টে আমি একটা ছবি পোস্ট করবো সেখানে তোমরা তোমাদের মূল্যবান বক্তব্যটা আমাকে কমেন্ট করে জানাবে সেখান থেকে আমি কিছু কোশ্চেন নেব নিয়ে আমি একটা কিউএনএ ভিডিও বানাবো আমার ফার্স্ট কিউএনএ আমি জানি যে হয়তো কারো কোনোই কোশ্চেন থাকবে না তারপরও তো যাই হোক আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি তুমি বাসরে ঘরে আর আমারে দিও না জ্বালা আর খেইলো না গো।